আমরা অনেকেই ভালো মানুষ হতে চাই। আসলে আপনাকে জানেন, ভালো মানুষ হওয়া অনেকটা কঠিন, কিন্তু আমরা অনেকেই ধরে রাখতে পারি না। ভালো মানুষ হতে হলে আপনি কি আসলে ভালো ভালো কাজগুলো করেন? আমরা কিন্তু করি না ভালো ভালো কাজগুলো। আমি যদি একজন ভালো মানুষ হিসাবে যদি দাবি করি, তাহলে পরে আসলে কি আপনি অসহায় মানুষকে সহযোগিতা করতেছেন? আপনার মানুষ আপনাকে একজনের গালি দিয়ে কথা কইছে, আসলে আপনি কি তার সাথে খারাপভাবে কথা বলতেছেন নাকি ভালোভাবে কথা বলতেছেন? একটা মানুষ, আপনি যদি একটা বাসা ভাড়া নিয়ে থাকেন কি বাসায় বাড়িওয়ালা হয়ে থাকেন, আপনি কি আসলে ভালো মানুষ হিসাবে আপনি কি ভাড়াটার সাথে ভালো ব্যবহার করেন? আরেকজন ভাড়াটা, আপনি কি বাড়িওয়ালার সাথে আপনি কি ভালো ব্যবহার করেন? এটার নামে হচ্ছে ভালো মানুষ হিসাবে। আপনি যদি এগুলো যদি মেনটেনিং করে চলতে পারেন, তাহলে পরে আপনি একজন ভালো মানুষ হিসাবে দাবি করতে পারেন। আমরা অনেকে বলি যে আমরা হ্যাঁ ভালো মানুষ, আমি একজন ভালো মানুষ, আমার থেকে ভালো মানুষ কেউ হয় না। আসলেই সে কতটুকু ভালো মানুষ সেই একমাত্র ভালো জানে, এমনকি যার সাথে তার সাথে যে মানুষগুলো চলে সেই মাত্র মানুষগুলোই জানে যে আসলে সে মানুষটা কেউ। আসলে আমি আপনাকে এইভাবে কথা বলতে যাচ্ছি না, আসলে কথা আপনাকে বোঝাইতে যাচ্ছি যে আপনি কতটুকু ভালো মানুষ কিংবা আমি কতটুকু ভালো মানুষ। আমরা যদি ভালো মানুষ হতাম, তাহলে পরে ভিডিওর মাধ্যমে আমরা ভালো মানুষ হিসাবে দাবি করতাম না, কিংবা আরেকজনের সাথে কথা বলার মতন ক্যাপাসিটি রাখতাম না। আসলে আমরা ভালো মানুষ হিসাবে ভালো ভালো কথা বলার জন্য, কারণ মানুষ বলতেই ভুল হয়, কিন্তু ভুল নিয়ে মানুষের নিয়ে বেশি আলোচনা করে, কিন্তু মানুষের যখন একটা খারাপ কথা বলে ফেলে, ভুল তথ্য দিয়ে বলে ফেলে, আসলে তার মানসিকতা সবসময় একরকম থাকে না। আপনারও এক সময় থাকবে না, আমারও এক সময় থাকবে না, কিন্তু মানুষের মনগত একটু হলেও ব্রেনটা চেঞ্জ হয়ে যায়, এই কারণে মানুষের মনগত একরকম থাকে না। আর আমরা যতই মানুষের ভুল তথ্য কিংবা সঠিক তথ্য দেওয়ার জন্য চেষ্টা করবো বেশি পরিমাণে, কারণ ভুল তথ্য একদমই দেওয়ার চেষ্টা করবো না। আমরাও নিজেকে ভুল যদি দিয়েও ফেলে, তারপরে শুধু তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবো, কিংবা তার কাছে আমরা ক্ষমা চাইতে পারতাছি না, নিজের আমরা ক্ষমা চেয়ে নেবো আল্লাহ তাআলার কাছে। এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।